হ্যালো গাইজ, আমার নিউ বলাকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি বানাবো ডিমের লাশ অমলেট। তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটো খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দেখুন গাইজ, আমি খুব ভালো করে ফাটিয়ে নেবো ডিমটা। আর দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। চিনির সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। ডিমের সাথে দুধের খুব ভালো মতন করে ফাটিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি ডিমটাকে বসাবো। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে ডিম দুধের মিশ্রণটা দিয়ে দেব। এখানে আমি আরেকটা কড়াইতে পানি গরম করতে দিয়েছি। গাইজ দেখতে পাচ্ছ আমার পানিটা গরম হয়ে গেছে। এর ভিতরে একটা আমি তারের স্ট্যান্ড বসিয়ে দেব। তার ভিতরে দুধের মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে আধা ঘন্টা ঢাকার দিয়ে রাখবো। দেখতে পাচ্ছ গাইজ আমার কত সুন্দর হয়েছে। গ্যাসটা কিন্তু আমি লো মিডিয়ামে দিয়ে রেখেছিলাম। এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখুন গাইজ কত সুন্দর হয়েছে। এটাকে এভাবে পাশ থেকে কেটে নেব। এবার একটা প্লেট আমি এইভাবে আমল করে নেব। এর উপরে একটা স্ট্রবেরি দিয়ে দেব। এটা দেখাচ্ছি গাইজ এটা কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন, আর আমার পেজটা ফলো, শেয়ার, লাইক করবেন। এটা বাচ্চারাও খুব খেতে ভালোবাসবে, অবশ্যই আপনারা ট্রাই করবেন।